আমাকে কমিটি থেকে একটা বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে, ইমাম আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির জীবনী সম্পর্কে আলোচনা করার জন্য বলা হয়েছে। আলা হযরত রহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে যদি আমরা জানতে চাই, যদি পূর্ব আদিকাল যুগ থেকে যদি আমরা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামকে মনোনীত ধর্ম করার আগে যখনই খোদাদ্রোহী নবীদ্রোহীরা এর শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছিল, আল্লাহ রব্বুল আলামিন এক এক সময় এক এক যুগে এক এক নবী প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ, বাতিল শক্তি খোদাদ্রোহী নবীদ্রোহীদের ওই বাতিল অপশক্তিকে প্রতিরোধ করার জন্য, উৎখাত করার জন্য আল্লাহ এক এক সময় এক একজন নবীকে, আল্লাহর মকবুল বান্দাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এই টাইম এমন মানুষ হয় না, তো একটু সেটিং করে দেন, এনাদের আওয়াজ বেশি হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরতে নূহ আলাইহিস সালাম, আমি কিছু কথা বলবো, এরপরে আমাদের প্রধান বক্তা চলে আসলে ছেড়ে দিব, ততক্ষণ পর্যন্ত মাইকটা ধরে রাখা। হযরতে নূহ আলাইহিস সালাম এর কমের যখন খোদাদ্রোহিতা এর অপশক্তি যখন বেড়ে গিয়েছিল, তখন নূহ আলাইহিস সালামের ওই কমের অপশক্তিকে উৎখাত করার জন্য আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে যখন কওমে লূতের মন্দ কাজের অপশক্তি সারা দুনিয়াতে যখন ছড়িয়ে পড়েছিল, ওই কওমে লূতকে ধ্বংস করার জন্য আল্লাহ হযরতে লূত আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা আসলো, নমরুদের সেই অপশক্তিকে দমন করার জন্য আল্লাহ পাক হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। ঠিক এভাবে আস্তে আস্তে যখন ফেরাউন নিজেকে খোদা দাবি করছিল, সে ফেরাউনের খোদাদ্রোহী সেই সৈলাব অপশক্তিকে দমন করার জন্য, দুলিশাত করার জন্য আল্লাহ পাক মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। এভাবে আস্তে আস্তে যখন আল্লাহর এই দিনকে, আল্লাহকে যখন মানছিল না, খোদাদ্রোহিতা বেড়ে গিয়েছিল, তাদেরকে আল্লাহ দমন করার জন্য আল্লাহ এক এক সময় এক এক নবীকে প্রেরণ করেছেন। কখনো হযরত ইউনূস আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, কখনো হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, কখনো হযরত দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, কখনো হযরত জাকারিয়া আলাইহিস সালামকে প্রেরণ করেছেন, কখনো হযরত ঈসা আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। এভাবে আস্তে আস্তে অজ্ঞতার ঘোর অন্ধকারে যখন পুরো পৃথিবী ছেয়ে গিয়েছিল, যখন কন্যা সন্তান জন্ম নেওয়াকে মানুষ পাপ মনে করে জীবন্ত কন্যা সন্তানকে দাফন করা হয়েছিল, অজ্ঞতার যুগ যখন হয়েছিল, বর্বরতা অত্যাচার অনাচার যখন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যষ্ট মানুষকে হেদায়েতের জন্য, হেদায়েতের পথ প্রদর্শনের জন্য রহমাতুল লিল আলামিন, আনিসুল গরিবিন, রাহাতিল আশিকিন, মুরাদিল মুস্তাকিন, শামসুল আরেফিন, খাতিমুন নবীঈন, দো জাহানের কন্ডারি, প্রিয় নবী আমাকে আপনাকে তরওয়ানে ওয়ালা নবী আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে আস্তে আস্তে আমার নবীর যুগের পরে আমার আল্লাহ কোরআনে মজিদ আমার নবীর উপর নাজিল করেছেন, এবং আল্লাহ ধর্ম হিসাবে ইসলামকে মনোনীত করেছেন। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, যে নবী আগমনের মাধ্যমে আল্লাহ ধর্ম হিসাবে ইসলামকে মনোনীত করে নিয়েছেন। যখন দেখা গেল আমার নবী দুনিয়া থেকে তশরিফ আবারির পরে, এন্তকালের পরে, নবীর দেওয়া এ দিন এই ইসলামের মধ্যে যখন পরিবর্তন করা হচ্ছিল, ইসলামের মধ্যে যখন বেজাল ঢুকে গিয়েছিল, ইসলামে আমার নবী যে সমস্ত বিষয়কে হারাম ঘোষণা করেছে, যখন ইসলামের ওই হারাম বিষয়গুলোকে যখন মানুষের সামনে হালাল ভাবে উপস্থাপন করছিল, আমি বলছি আজকে সেই যার স্মরণে আজকে মাহফিল, সেই ইমামে হুসাইন শহদায়ে কারবালা যার মাধ্যমে, যে কারণে সংগঠিত হয়েছিল, ইয়াজিদি ফিতনা যখন উঠেছিল, ইয়াজিদ যখন শরাবকে আম করে দিয়েছিল, আমার নবীর দিনকে ইয়াজিদ পরিবর্তন করতে চেয়েছিল, জেনাকে ইয়াজিদ হালাল করে দিয়েছিল, সুদকে হালাল করে দিয়েছিল, ইয়াজিদের তাণ্ডব যখন সেদিন ঘটিয়েছিল, তখন ইয়াজিদের সেই সমস্ত তাণ্ডবকে দুলিশাত করার জন্য
আমার আল্লাহ তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূ সহ 72 জন নবী পরিবার কারবালার যুদ্ধ সংগঠিত হয়ে ইসলামকে আবার প্রতিষ্ঠিত করেছেন বলেন না সুবহানাল্লাহ এভাবে যুগে যুগে আমরা যদি দেখি ইসলামটা এমনি আসে নাই অনেক ত্যাগ তিতিক্কা রক্তের বিনিময়ে ইসলাম আমরা পেয়েছি সেই ইয়াজিদে ফিতনাকে দুলিশাত করে কতলে হুসাইন আসল মে মর গয়ে ইয়াজিদ ইসলাম जिंदा होता है हर करबला के बाद ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে ইসলাম যখন প্রতিষ্ঠা পেয়ে গেল এরপরে আস্তে আস্তে দেখা গেল ইসলাম একেবারে দুর্বল হয়ে পড়েছিল ইসলামের মধ্যে বিভিন্ন ফেরকা সৃষ্টি হয়েছিল আবির্ভাব হয়েছিল শিয়া মুতাজিলা খারেজি রাফিজিদের যখন উদ্ভাবন হয়েছে ইসলামের মধ্যে তাদের প্রবেশ হয়েছে তখন এই সমস্ত ফেরকাকে দুলিশাত করে দমন করে আবার ইসলামকে আল্লাহ পুনর্জীবন দান করেছেন কিভাবে তখন আল্লাহ মুহিউদ্দিন লকবে উপাধি দিয়ে হযরতে আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনকে দুনিয়াতে প্রেরণ করেছেন বলেন না সুবহানাল্লাহ গৌসে পাকের আগমনের মাধ্যমে ইসলামকে আল্লাহ আবার পুনর্জীবন দান করেছেন সেজন্য গৌসে পাকের একটা লকব মুহিউদ্দিন এরপর যদি আমরা দেখি আমি একটু ধারাবাহিক কিভাবে আল্লাহ দুনিয়াতে অপশক্তিকে বাতিল অপশক্তিকে দুলিশাত করে ইসলামকে কায়েম রেখেছে ওটা একটু মানজারটা আমি বলার চেষ্টা করছি এরপরে আস্তে আস্তে যখন হিন্দুস্তানের জমিনে উপমহাদেশ ভারতের জমিনে যখন মানুষরা আল্লাহর একাত্মবাদকে ভুলে আল্লাহকে ভুলে যখন দেবদেবীর পূজা করছিল দেবদেবীর পূজাতে লিপ্ত ছিল তখন মানুষ কই দেবদেবীর পূজা থেকে এনে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য আল্লাহ পাক উপমহাদেশের জমিনে হুজুর খাজা গরিব নামাজকে প্রেরণ করেছেন বলেন না সুবহানাল্লাহ হুজুর খাজা গরিব নামাজ রাহমাতুল্লাহ আলাই উপমহাদেশ ভারতের জমিনে এসে আতায়ে রসুল হিসাবে এসে উনি ইসলামের ঝান্ডা বুলন্দ করেছেন এভাবে আস্তে আস্তে যখন ওই গরিব নামাজের দাওয়া ইসলাম ওই ইসলামের মধ্যে যখন খারিজি রাফেজি বিশেষ করে সম্রাট আকবর যখন দীনে ইলাহি নামক উনার একটা নতুন ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করেছিল ইসলামের মধ্যে পরিবর্তন পরিবর্ধন করার চেষ্টা করেছিল সম্রাট আকবর দীনে ইলাহি নামক সেই দীনে ইলাহিকে দুলিশাত করার জন্য আল্লাহ আরেকজন মুজাদ্দিদকে প্রেরণ করেছেন ওই মুজাদ্দিদের নাম মুজাদ্দিদ আল ফাসানি শেখ ফারুক আহমদ স্যার হিন্দি রহমতুল্লাহ আলাইহ উনার মাধ্যমে সম্রাট আকবরের দীনে ইলাহিকে আল্লাহ দুলিশাত করে ইসলামকে আবার কায়েম করেছিল ওই সম্রাট আকবরের দীনে ইলাহির পরে মুজাদ্দিদ আল ফাসা আল ফাসানির সেই তাজদিদি কারবারের পরে ইসলাম যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখন দেখা গিয়েছে তখন এর চেয়েও ভয়ানক ইসলামের মধ্যে বাতিল ফেরকারা অনুপ্রবেশ করতে লাগলো যখন বলা হচ্ছিল নবী পাকের শানে গোস্তাকি করা হচ্ছিল নবী পাকের শানে বিয়াদবি করা হচ্ছিল বাতিল ফেরকারা খারেজি রাফেজি ওয়াহাবিবাদ আব্দুল ওয়াহাব মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি তার ওয়াহাবিবাদের ফেতনা যখন উঠেছিল উপমহাদেশ ভারতের জমিনে যখন নবীর শানে বিয়াদবি করা হচ্ছিল তারা কিতাব লিখে তাকবিরাতুল ইমান লেখে ইসমাইল দেহলবি নবী পাকের শানে কিতাব রচনা করে নবীর খেয়াল আসা নামাজের মধ্যে গরু গাদার কেয়ালে চেয়ে নিকৃষ্ট বলেন না নাউজুবিল্লাহ এমন কথা যখন প্রচার করা হচ্ছিল চারিদিকে নবীর শানে গোস্তাকি করা হচ্ছিল নবীর শানে বিয়াদবি করা হচ্ছিল তখন আল্লাহ মুজাদ্দিদ হিসাবে সে সমস্ত বাতিল ফেরকার বত আকিদা রদ করার জন্য আল্লাহ দুনিয়াতে আলা হযরত আজিমুল বরকত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদে দীন ও মিল্লাত আজিমুল বরকত পরওয়ানায়ে শমআ রিসালাত বাঈদে নুজুলে সাকাওয়াত রফিউদ দরজাত কঞ্জুল কারামত জবলে ইস্তিকামত মখজানে উলুমে শরিয়ত ওয়া মারিফাত ওয়ারিসে তাজ মুজাদ্দিদিয়ত মুজাদ্দিদে মিয়্যাত সাবেকা মুআইয়্যাদে মিল্লাতে তাহেরা সাহিবে হুজ্জতে কাহেরা নাইবে গোসি জিলানি জানশিনে ইমাম রব্বানি শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন আশ-শাহ আল ইমাম আল হাফেজ আল কারি আল আলিম আল ফাযিল আল মুহাদ্দিস আল মুফাসসির আল মুহাক্কিক শেখ ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাত ওয়া রিদওয়ানকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন বলেন না সুবহানাল্লাহ তখন আলা হযরতের আবির্ভাব হয়েছে আলা হযরত দুনিয়ার আগমন করে ওই বাতিল ফেরকাদের বত আকিদার রদ করে দের হাজারের উপরে কিতাব লিখে নবীর বিয়াদবির যারা করেছে গোস্তাকে রসুলদেরকে জবাব দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে বুলন্দ করে আজকে সুন্নি মুসলমানদেরকে ইমানকে রক্ষা করেছে বলেন না সুবহানাল্লাহ আজকে আমরা যে মাহফিল সাজাইছি এই মাহফিল থাকতো না
যদি আলা হযরতের আগমন না হতো আজকে মসলকে আলা হযরত বলে আমরা নারা দিচ্ছি এই মসলকে আলা হযরতকে পেয়েছি আলা হযরতের মাধ্যমে ওই আলা হযরত যদি 1500 উপর কিতাব লিখে সুন্নি মুসলমানদের আকীদাকে হেফাজত না করত তাহলে আজকে এই সমস্ত ঈদে মিলাদুন্নবী বলেন ফাতিয়া বলেন ওরুজ বলেন কিছুই থাকতো না আজকে আমরা হৃদয়ে মদিনা কনফারেন্স করছি আহলে বাইতের রাসূলের শরণে এই শরণ আহলে বাইতের রাসূলের করছি এই মাহফিল করার যে আমরা করতে পেরেছি এই শরণ করার আগেও আমাদের আলা হযরতের এখানে হেজান আছে এই মাহফিল যে আমরা করতে পারছি এটা আলা হযরতের হেজান আছে উনি যদি তখন দ্বীনের তাজদীদ আলা হযরতকে মুজাদ্দিদ বলা হয় উনি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আল্লাহ 100 শতকে একজন মুজাদ্দিদ প্রেরণ করেন দ্বীনের তাজদীদ করার জন্য দ্বীনের সংস্কার করার জন্য আলা হযরত মুজাদ্দিদ হিসেবে এসেছেন বলেন না সুবহানাল্লাহ আমি আলা হযরতের যেহেতু সময় কম প্রধান বক্তার আসলে আমার সময় শেষ আলা হযরতের আমি পরিচয় দেওয়ার চেষ্টা করছি কয়েকটা আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি আমরা অনেকে চিনি না কিন্তু উনার অবদান উনার এহসানের বদলা আজকে সুন্নি মুসলমান আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি উনি 1272 হিজরিতে জন্মগ্রহণ করেন আলা হযরত উত্তর প্রদেশের বেরেলি শহরে জাজুলি নামক গ্রামে আলা হযরতের জন্ম আলা হযরতের পুরো ঘরানাই ছিল আলেম ঘরানা আলা হযরত শুধু একজন আলেম ছিলেন না উনার দাদা জদ্দে আমজাদ আল রাজা আলী খান রহমতুল্লাহ আলাইহি উনার বাবা রাইসুলাত কিয়া আল্লামা নকি আলী খান রহমতুল্লাহ আলাইহি উনার পুরো ঘরানাই আলেম ঘরানা আলা হযরতের যখন জন্মের পরে আলা হযরতের নাম লেখা হচ্ছিল তখন পরিবারের সকলে আলা হযরতের নাম দিয়েছিল আবু মুহাম্মদ আলা হযরতের দাদা এবং বাবা আলা হযরতের নাম দিয়েছে আহমদ রাজা উনার তারিখি নাম ছিল আল মুখতার আলা হযরতের আম্মা জান আলা হযরতকে মহব্বত করে একটা নাম ডাকতেন আম্মান মিয়া আলা হযরত যখন বড় হলেন উনি নিজের নামের আগে একটু এজাফা করলেন উনি নিজেই নামে নিজের নামের আগে লাগালেন আব্দে মুস্তাফা এবং এই আব্দে মুস্তাফার প্রতি আলা হযরতের এমন মহব্বত এমন প্রেম ছিল আলা হযরতের নামই লিখে দিলেন মোহাম্মদ আব্দে মুস্তাফা আহমদ রাজা খান বলেন না সুবহানাল্লাহ এমন মহব্বত করতেন নিজের নামের উপর আব্দে মুস্তাফা তো নবীর গোলাম উনি নিজেকে নবীর গোলাম হিসাবে নিজের নামের আগে এজাফা করেছেন এবং উনি শেরও বলেছেন খাফেনা রাকে রাজা জরা তুতা হে আব্দে মুস্তাফা তেরে লিয়ে আমানো হ্যায় তেরে লিয়ে আমানো হ্যায় খফ না রাখ রাজা হে রাজা তুমি ভয় রাখিও না তু তো হে আব্দে মুস্তাফা তুমি তো নবীর গোলাম তোমার কিসে তোমার কিসের ভয় তু তেরে লিয়ে আমানো হ্যায় তোমার জন্য শান্তি তেরে লিয়ে আমানো হ্যায় বলে না সুবহানাল্লাহ আলা হযরতকে আমরা শুধুমাত্র পরিচয় করাতে পেরেছি মানুষের সামনে উনি বড় একজন আলেম উনি বড় একজন মুফাসসির আমরা এতটুকুই পরিচয় করাতে পেরেছি উনি একজন তরিকতের শেখ উনি একজন তরিকতের পীর উনি একজন বড় আলেম উনি মুফাসসির কিন্তু শুধুমাত্র তাই নয় আলা হযরত ছিলেন একজন বিজ্ঞানী বলেন না সুবহানাল্লাহ মহাকাশ বিজ্ঞানী 1919 সালে যখন আমেরিকার বৈজ্ঞানিকরা দুনিয়া ধ্বংসের তত্ত্ব দিয়েছিল তখন আলা হযরত এর জবাব দিয়ে ওদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আলা হযরত বলেছিলেন দুনিয়া ধ্বংস হবে না আলা হযরত তখন ফর্মুলা দিয়েছিলেন উনি কিতাব লিখে দিয়েছিলেন এই দুনিয়ার মহাকাশের তত্ত্বের উপর সেজন্য আমরা তো এগুলো জানি না আলা হযরতকে আমরা মনে করি শুধুমাত্র একজন বড় আলেম একজন বড় মুফাসসির একজন পীরের তরিকত কিন্তু উনি মহাকাশ বিজ্ঞানী ছিলেন আলা হযরতের কিতাব 1500 উপর আলা হযরত কিতাব লিখেছেন আলা হযরত ভূতত্ত্ববিদ জমিনের যে ভূমিকম্প হয় এই বিষয়ে আলা হযরত কিতাব লিখেছেন আল ফাইজুল মুবিন ফি রদ্দ হরকাতিজ জমিন আলা হযরতের কিতাবের নাম আলা হযরত জমিন একজন আলেম ভূতত্ত্ববিদ জমিনের ভূমিকম্প সম্পর্কে আলা হযরত লিখেছেন আমরা কি উপস্থাপন করতে পেরেছি পারি নাই আলা হযরত গণিত শাস্ত্রবিদ তৎকালীন আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডক্টর শাহ জিয়াউদ্দিন গণিতের একটা বিষয় নিয়ে যখন উনি আটকে পড়েছিল তখন আলিগড় বিশ্ববিদ্যালয়ের বড় বড় স্কলাররা এই বিষয়ে সমাধান দিতে পারছিল না তখন একজনের পরামর্শে উনার একজন কলিগের পরামর্শে উনি যখন আলা হযরত বেরিলির জমিনিতে যান আলা হযরত উজু করতে করতে এক দু মিনিটের মধ্যে গণিতের শাস্ত্রের ওই সূক্ষ্ম বিষয়টার ফয়সালা দিয়ে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ
আলা হযরত ছিলেন গণিতশাস্ত্রবিদ আলা হযরত ছিলেন অর্থনীতিবিদ আজকে যে আমরা ব্যাংকিং হিসাব করি না এই ব্যাংকিং ইসলামী ব্যাংকিং এর এই হিসাব পদ্ধতিটা আমরা কোথা থেকে পেয়েছি আমরা কেউ জানি 1885 সালে মুম্বাইর ব্যবসায়ীদেরকে আলা হযরত ব্যাংকিং হিসাবের একটা তত্ত্ব দিয়েছেন ফর্মুলা দিয়েছেন আলা হযরত হচ্ছেন ইসলামী ব্যাংকিং এর সর্বপ্রথম উদ্যোক্তা মুসলমানদের ব্যাংকিং হিসাব কেমন হবে মুসলমানদের ব্যাংকিং লেনদেন কেমন হবে আলা হযরত মুসলিম কমার্শিয়াল ব্যাংকের প্রথম উদ্যোক্তা এই কথা আমাদের খবর নাই আমরা আলা হযরতকে মনে করি একজন শুধুমাত্র মোল্লা একজন শুধুমাত্র আলেম তাই নয় অর্থনীতিবিদ আলা হযরত গণিতশাস্ত্রবিদ ব্রহ্মতত্ত্ব আমাদের একজন বন্ধু উনি ব্রহ্মতত্ত্বের একটা বই লিখেছেন ওই আলা হযরতের বইয়ের অনুবাদ করেছেন ব্রহ্মতত্ত্ব ওই ব্রহ্মতত্ত্ব যখন একজন বড় ডাক্তার প্রফেসর ওই ব্রহ্মতত্ত্বটা পড়েছে এই কিছুদিন আগের কথাই বলছি উনি বলতে বাধ্য হয়েছে যে এই ব্রহ্মতত্ত্ব বই যিনি লিখেছেন উনি সাধারণ কোনো মানুষ নয় উনি হচ্ছেন চিকিৎসা বিজ্ঞানী বলেন না সুবহানাল্লাহ আলা হযরতকে চিকিৎসা বিজ্ঞানী হিসেবে উনি আখ্যায়িত করেছেন অথচ আমরা এগুলো জানি না আমরা মনে করছি আলা হযরত শুধুমাত্র একজন আলেম নয় আলা হযরত হচ্ছেন একজন মহাকাশ বিজ্ঞানী একজন বৈজ্ঞানিক হাজারো ফলসফা দেড় হাজারের উপর কিতাব লিখেছে শুধু কিতাবের নাম পড়তে গেলে ওইখানে আমাকে সময়গুলো পাবো না আলা হযরত কোন কোন বিষয়ে আলা হযরত হাত দেন নাই কিন্তু উনি দুশ্মনে রসুলের প্রতি ছিলেন একেবারে কঠোর দুশ্মনে আহমদ পে শিদ্দত কিজিয়ে মুলহেদ কি ক্যা মরুবত কিজিয়ে নবী পাকের এশক ছিল আলা হযরত অন্তরে ভরপুর আলা হযরত কোরআনে মজিদে আমরা কোরআন শরীফ পড়ি না কোরআন কার কালাম এটা আওয়াজ দেন না কোরআন কার কালাম আল্লাহর কালাম আল্লাহর কিতাব কিতাবুল্লাহ কিন্তু আলা হযরত বলছেন কোরআন শুধু কিতাবুল্লাহ নয় কোরআন আল্লাহ আল্লাহ কিতাবুল্লাহ আর এক কোরআন নাজিল হয়েছে নবীর উপর শানে মুস্তাফা বলেন না সুবহানাল্লাহ কোরআনে মজিদের প্রতিটা লাইনে লাইনে অক্ষর অক্ষরে নবীর শান আলা হযরত বের করে করে দিয়েছেন আলা হযরত শুধুমাত্র আলা হযরত কসিদা লিখেছেন খাদায়াকে বখশিশ আলা হযরতের কসিদার কিতাবও আছে কোরআনে মজিদ থেকে আলা হযরতের যত কসিদা আছে নয়তো সেগুলো দেখবেন পর্যালোচনা করে দেখা যায় আলা হযরতের কিতাব কসিদাগুলো না হলে কোরআনে মজিদের তরজমা না হলে হাদিসে পাকের তরজমা যেমন আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করছেন ওয়াদদুহা ওয়াল্লাইলি ইযা সাজা আলা হযরত বলছেন হে কালামে ইলাহি মে শামসু দুহা তেরে চেহারায়ে নূর ফিজা কি কসম কসমে শাবে তরে মেরাজ তা কে হাবিব কে জুলফে দুতা কি কসম হে কালামে ইলাহি মে শামসু দুহা সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ওয়াদদুহা ওয়াল্লাইলি ইযা সাজা আলা আমার আলা হযরত বলেছেন হে কালামে ইলাহি শামসু দুহা তেরে চেহারায়ে নূর ফিজা কি কসম অপর জায়গা আলা হযরত কসিদাই বলছেন ও কামালে হুসনে হুজুর হে কে গুমানে লক্স জাহান নেহি ইহি ফুল হার সে দূর হে ইহি শমা হে কে দোয়া নেহি বলেন না সুবহানাল্লাহ আলা হযরত রহমাতুল্লাহ তাআলা আলাই কোরআনে মজিদ থেকে আল্লাহ আয়াত ইরশাদ করছেন কিন্তু আলা হযরত গবেষণা করে 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 ওই কোরআনে মজিদের আয়াত থেকে তরজমা করে করে কসিদা লিখছেন আলা হযরত লিখতেন কসিদা বর্ণনা করতেন আকীদা সুবহানাল্লাহ আলা হযরত কসিদার মাধ্যমে ওনার আকীদা বর্ণনা করতেন আল্লাহ পাক কোরআনে মজিদে ইরশাদ করছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন আলা হযরত কসিদা বর্ণনার মাধ্যমে আকীদা কিভাবে বর্ণনা করছে ওটা বোঝানোর জন্য বলছি আল্লাহ কোরআনে মজিদে ইরশাদ করেছেন ওয়ামা হুয়া আলাল গায়বি বিদানিন নবীর এলমে গায়েব সম্পর্কে আর আলা হযরত সেখান থেকে তরজমা করছে আর কোই গায়েব কিয়া তুমসে নিহা হো বালা আর কোই গায়েব কিয়া তুমসে নিহা হো বালা জব না খুদা হি চুপা তুম পে করো রো দুরু জব না খুদা হি চুপা তুম পে করো রো দুরু আলা হযরত বলছেন আমার নবীর গায়েব বাতিল ফরকারা গায়েব মানতে নারাজ নবী এলমে গায়েব জানে না নাউজুবিল্লাহ বলেন না অথচ আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন আর আলা হযরত
ওই আয়াতকে নিয়ে তরজমা করছে কসিদা দিয়ে আর কই গায়ব কা তুমসে নিহা হো বালা জব না খুদা হি চুপা তুম পে করো রো দুরু আমার নবীর থেকে আর কোন কিছু আর কোন জিনিসটা গায়ব থাকবে যেখানে জব না খুদা হি চুপা যেখানে আল্লাহ পর্যন্ত আমার নবীর নূরানি চোখ মুবারক থেকে আল্লাহ পর্যন্ত গায়ব নয় মেরাজের রাতে নবীকে লামকানে গিয়ে নিয়ে গিয়ে আল্লাহ সরাসরি নবীর দিদার দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ যে চোখ করা যে চোখ নবীর যে চোখ আল্লাহ পর্যন্ত যে চোখ থেকে লুকাইত নাই গায়েব নাই সৃষ্টি কেমনে গায়েব থাকে যে নবীর চোখ থেকে সৃষ্টি গায়েব স্রষ্টা গায়েব নাই সৃষ্টি কিভাবে গায়েব থাকে কসিদার মাধ্যমে আল্লাহ হযরত আকীদা বর্ণনা করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ কোরআনে মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন 15 পারার শুরুতে সূরা বনী ইসরাইলে ইরশাদ ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ومن المسجد الأقصى إلى المسجد الأقصى الله پاک قرآن مجيد سبحان الذي أسرى بعبده معراجের বর্ণনা দিচ্ছেন যে আমার নবীকে মসজিদে আকসাতে নিয়ে গিয়েছেন এরপর লামকানে নিয়ে গিয়েছেন আলা হযরত ওই আয়াতকে নিয়ে আলা হযরত তরজমা করছেন আরশ কি আকল দং হে চরখ মে আসমা হে জানে মুরাদ হায় আব কিদর তেরি মকান হে আমার নবী যখন মেরাজ গাচ্ছে তখন আরশ পর্যন্ত আরশের আকল দং হে প্রথম আসমানে যখন নবী গিয়েছিল মনে করেছিল যে নবীর সফর এখানেই শেষ দেখছে যে না প্রথম আসমান থেকে আবার নবীর যাত্রা শুরু হলো জিবরাইল আমিনকে নিয়ে দ্বিতীয় আসমানে মনে করেছিল যে নবীর সফর এখানে শেষ আবার না দেখলো নবীর সফর আবার তৃতীয় আসমানে এভাবে যেতে যেতে যখন আরশ পর্যন্ত পৌঁছালো আমার আলা হযরত বলছেন আরশ কি আকল দাং হে আরশের আকল বন্ধ হয়ে গিয়েছে চরখ মে আসমা হে আসমানের মাথায় চক্কর এসেছে ঘুরতেছে জানে মুরাদ হে যাত্রী জানে মুরাদ হায় আব কিদর তেরি মকান হে বলেন না সুবহানাল্লাহ আপনি যাইতে যাইতে কোথায় যাবেন লামকান পার হয়ে গিয়েছে বলেন না সুবহানাল্লাহ বর্ণনা করছেন কসিদা লিখছেন কসিদা বর্ণনা করে দিচ্ছেন আকীদা অনেকে আলা হযরতের অনেকে নবী পাকের মেরাজকে অস্বীকার করে ফেরকায়ে বাতিলেরা বলে যে নবী পাকের মেরাজ হয়েছে স্বপ্নের মাধ্যমে বলেন না নাউজুবিল্লাহ স্বপ্নের মাধ্যমে না আল্লাহ পাক তো কোরআনে ইরশাদ করেছেন আমি যে আয়াত করেছি এটা 15 পারা সূরা বনী ইসরায়েলের শুরুতে আয়াত প্রথম নম্বর আয়াত সুবহানাল্লাজি আসরা বি আবদিহি আল্লাহ বলেছেন বি আবদিহি আব অত বান্দা অর্থাৎ আমি আমার বান্দাকে সফর করাইছি বলেন না সুবহানাল্লাহ বান্দা হতে এগুলো মাসালা বান্দা হতে জিসমানির শর্ত আছে অর্থাৎ আমি বুঝাই মানুষ যখন মারা যায় তখন মানুষের রুহকে আমরা বন্দা বলি মানুষের জিসিমকে ওনার বডিকে বন্দা বলি রুহকে বন্দা বলে রুহকে বন্দা বলে না আল্লাহ যদি এই আয়াতে সুবহান আল্লাজি আসরা বি আব্দিহির জায়গায় বি নবীহি বলতো তখন নবীর জন্য বডি শর্ত নয় জিসিম নবীর জন্য শর্ত নয় নবীর রুহ জগতও নবী নবী দুনিয়াতে আসার পরও নবী দুনিয়া থেকে কবরে চলে যাওয়ার পরেও নবী কিন্তু বান্দা রু জগতে শুধু রু দুনিয়াতে আসার পরে বান্দা জিসমানি হালতে জিসমানি সুরতে বান্দা তা আল্লাহ তাআলা বি নবীহি বলেন নাই বি আবদিহি বলেছেন আবদিহি হতে হলে বান্দার শর্ত হচ্ছে বান্দা হতে হবে অর্থাৎ জিসিম তাহলে বোঝা গেল আল্লাহ কোরআনে স্পষ্ট করে দিয়েছেন আয়াতের মাধ্যমে নবীর রুকে নিয়ে যান নাই কারণ রু যদি নবীর যাইতো আল্লাহ কোরআনে বলতেন বি নবীহি যেহেতু বি আবদিহি বলেছেন আপ হওয়ার জন্য জিসিম চর্ত সেজন্য নবী সশরীরে নবীর মেরাজ হয়েছে বলেন না সুবহানাল্লাহ নবীর মেরাজ সশরীরে যাই হোক এটা অন্য প্রসঙ্গ আলা হযরত এভাবে আস্তে আস্তে প্রত্যেকটা আলা হযরত বলেছেন কোরআনের পাকের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নবীর শান সুবহানাল্লাহ সেজন্য কোরআনে পাক থেকে আয়াত বের করে করে আলা হযরত নবীর শানে কসিদা লিখেছেন আলা হযরত সূরা ইনশিরার 4 নম্বর আয়াত ওয়ারাফানা লাকা যিকরাক হে হাবিব আমি আপনার জন্য আপনার মকামকে বুলন্দ করেছি আপনার সম্মানকে আমি বুলন্দ করেছি উঁচা করেছি আর আলা হযরত কসিদা লিখে দিচ্ছেন বলছেন যে ওই আয়াতের তরজমা আরশ হক হে মসনদে রিফাত রসূলুল্লাহ কি দেখ নিহে হশর মে ইজ্জত রসূলুল্লাহ কি বলেন না সুবহানাল্লাহ আলা হযরত রহমতুল্লাহ আলাইহি এভাবে নবীর শান বর্ণনা করেছেন
নবীর শান বর্ণনা করেছেন প্রত্যেকটা আয়াতকে নিয়ে নিয়ে আলা হযরত নবীর শানকে বুলন্দ করেছেন নবীর শান আয়াতের ترجمہ করেছেন কসিদার মাধ্যমে এভাবে বলতে বলতে কারণ সরকার মদিনার শান বেমিসাল আলা হযরত বলছেন মদিনা পাকের আমার দয়াল নবীর শান বেমিসাল দয়াল নবীর জিকির বেমিসাল দয়াল নবীর সিরাত বেমিসাল দয়াল নবীর সূরত বেমিসাল দয়াল নবীর বশারিয়ত বেমিসাল দয়ার নবীর নূরানিয়ত বেমিসাল আলা হযরত বর্ণনা করেছেন যে আলা হযরত আমার নবীর সবকিছু বেমিসাল সে আলা হযরতকে প্রশ্ন রাখে হে আলা হযরত তুমি তো বলেছো নবীর সবকিছু বেমিসাল নবীর জিকির বেমিসাল যার কোনো তুলনা নাই নবীর শান বেমিসাল নবীর সিরাত বেমিসাল নবীর সূরত বেমিসাল হে আলা হযরত আপনাকে প্রশ্ন করি আপনি বলেন নবীর মকাম কোথায় কারণ আপনি তো বলেছেন আলা হযরতকে যদি জিজ্ঞাসা করা হয় আপনি যে বলেছেন নবীর শান মান ইজ্জত বেমিসাল আপনাকে জিজ্ঞাসা করলাম নবীর মকাম কোথায় তখন আলা হযরত বলে উঠেন সরওয়ার কহু কে মালিকো মাওলা কহু তুজে বাগ খলিল কা গুলে যাইবা কহু তুজে আলা হযরত বলছেন আমার নবীর শান মান ইজ্জত এমন উপরে আমি আলা হযরত কসিদা লিখতে 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 আমি আলা হযরত আর বুঝি আসে না যে এ নবী আপনাকে সরওয়ার বলবো সরওয়ার কহু আপনাকে কি বাদশা বলবো কে মালিক ও মওলা কহু দুজে না মওলা বলবো না মালিক বলবো বাগে খলিলে কাগুলে যাইবা কহু তুজে হে নবী আপনাকে কি বাগে খলিলের ফুল বলবো আলা হযরতের বুঝি আসে না নবীকে কি বলবো আগা তেরে তো ওয়াসফ আয়নে তনহা হিসে বরি खैरा हूँ मेरे शाम है क्या क्या कहूँ तुझे हे नबी हमें खैरान हो गए थी अमर बुझे आशना खैरा हूँ मेरे शाम है क्या क्या कहूँ तुझे हे नबी अपना क्या मैं यार की बोले सम्बोधन कर दो आला हजरत बोलते 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 शेष पद जो लिखे दिले लेकिन रजा ने हाथ में सुकन इस पे कर दिया خالق کا بندہ خلق کا آقا کہو تجھے یا رسول اللہ ہمیں اپنا گھر کی بول بو ہمیں بولتے بولتے لکھتے لکھتے ہمیں احمد رضا نے قلم ہمیں تھمائے فلم لیکن رضا نے ختم سکن اس پہ کر دیا آلہ حضرت شیج باق کو ایتوٹو کی لکھی دیا چن خالق کا بندہ اللہ بندہ خلق کا آقا کہو تجھے خالق کا بندہ اللہ بندہ خلق کا আল্লাহর সৃষ্টির মালিক বলি তোমায় বলেন না সুবহানাল্লাহ সে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহ জিকির আজকে এখানে হচ্ছে এটা এহসান আলা হযরতের জিকির আলা হযরতের নামে পাক আলা হযরতের শরণ কিয়ামত তক যদি আমরা করি সুন্নি মুসলমান আলা হযরতের এহসান শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না আলা হযরত যদি বাতিলদের বিরুদ্ধে যদি কলম না ধরতো আজকে আহলে সুন্নাত ওয়াল জামাত এমন অবস্থা থাকতো না আল্লাহ আলা হযরতকে মুজাদ্দিদ হিসাবে প্রেরণ করেছে উনি একাধারে মুফতি ছিলেন মুফাসসির ছিলেন আমি তো বলেছি লকবে আশা আল ইমাম আল হাফেজ আল কারি আল আলিম আল ফাযিল আল মুহাদ্দিস আল মুফাসসির আল মুহাক্কিক আল মুআররিক আর কত লকব বলা যায় শেষ হবে না আলা হযরত লকব কারণ আলা হযরত দুনিয়াতে এসে লেখাপড়া করে বড় আলিম হয়েছেন বড় দার্শনিক হয়েছেন বড় গণিতবিদ হয়েছেন বড় বৈজ্ঞানিক হয়েছেন সেরকম না আল্লাহ প্রদত্ত জ্ঞান কারণ আলা হযরতের তেমন শিক্ষক ছিলেন না আলা হযরত রহমাতুল্লাহ আলাইহ আপন ঘরানার আব্বাজান আর দাদাজান এবং এলাকার বেরিলি নামক এলাকার কয়েকজনের শিক্ষক ওনার মাত্র কয়েকজন শিক্ষক ছিলেন এত জ্ঞান কোথা থেকে আল্লাহ প্রদত্ত বলেন না সুবহানাল্লাহ কারণ এটা ওনার বাল্যকাল শৈশবকাল ওনার ছোটবেলায় একটু যদি আমরা নজর করি এটা দেখা যায় আলা হযরত রহমাতুল্লাহ আলাইহ জন্ম 1272 হিজরিতে 1210 সাওয়াল শাওয়াল মাসের 10 তারিখ 10 শাওয়াল 1272 হিজরি বা মোতাবেক 14 জুন 1856 খ্রিস্টাব্দে আলা হযরতের জন্ম হিন্দুস্তানের বেরেলির জমিনে ইউপি বেরেলির জমিনে মশহুর শহর বেরেলিতে আলহামদুলিল্লাহ 2018তে আমি গুনাহগার আলা হযরতের মাজার জিয়ারতের আমার তৌফিক নসিব হয়েছে বেরেলি শহরে আলা হযরতের মাজারে পাক আলা হযরত দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন 1272 হিজরিতে 1275 আলা হযরতের লেখাপড়া শুরু মাত্র 3 বছর বয়সে আলা হযরতের বয়স যখন 4 তখন আলা হযরতের কোরআনে পাক আলা হযরতের শেষ কোরআনে পাক এর নজরা
নাজরা আলা হযরত শেষ করে দিয়েছেন আলা হযরতের বয়স যখন 6 আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির দাদা যান তখন বেরিলি শরীফে আলা হযরত আব্বাজান এবং দাদা যান এরকম বিশাল মাহফিলের আয়োজন করতেন মাত্র 6 বছর বয়সে ওই মসজিদের মিম্বরে ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে আলা হযরতকে বসায় দিয়েছেন আলা হযরত 6 বছর বয়সে তাকরির করেছেন ওয়াজ করেছেন বলেন না সুবহানাল্লাহ আমরা এই মসজিদে বসেছি বয়স 26 27 আপনি চিন্তা করেন 6 বছর বয়সের ছেলে নিচে বসে আছে আছে না ওরা তো মাহফিলের অবস্থা বুঝেনা মাহফিল কাকে বলে সেজন্য চিল্লাপাল্লা করতেছে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছে কথা বলতেছে আর ওই 6 বছর বয়সে আলা হযরত তাকরির করছেন বলেন না সুবহানাল্লাহ শৈশবকাল দেখলে বোঝা যায় আলা হযরত কোনো সাধারণ ব্যক্তি নন উনি আল্লাহ প্রদত্ত জ্ঞানে মুজাদ্দিদ হিসাবে দ্বীনের তাসদীদ করার জন্য আল্লাহ প্রেরণ করেছেন আলা হযরতের বয়স যখন 8 আমি আলা হযরতকে সেটা জানার জন্য আপনাদের বলছি একটু মনোযোগ দিবেন আলা হযরতের বয়স যখন 8 বছর বয়স তখন যে সমস্ত কিতাব কঠিন আমরা মাদ্রাসাতে ফাজিলে পর্যন্ত এখনো কামিলে পড়তেছি এখনো বলতে পারো না এই সমস্ত কিতাব আমাদের ভালো করে আয়ত্ত হয়েছে ইলমে সরফ ইলমে নাহু ইলমে বালাগত ইলমে মান্তিক আলা হযরত 8 বছর বয়সে এই সমস্ত উলুমের কিতাব শেষ করে দিয়েছেন সুবহানাল্লাহ আলা হযরতের বয়স যখন 10 একটু মনোযোগ দিবেন কোন আলা হযরতের জিকির আজকে এখানে হচ্ছে কোন আলা হযরতের আলোচনা আজকে এখানে হচ্ছে আলা হযরতের বয়স মাত্র 10 বছর মুসাল্লামুস সুবুত ফিকার একটা কঠিন সাবজেক্ট এটা মাদ্রাসার যারা আছেন ওনারা বুঝবেন মুসাল্লামুস সুবুত একটা কিতাব আছে ফিকা শাস্ত্রে ওই কিতাবটা কঠিন ওই মুসাল্লামুস সুবুতের হাজিয়া অর্থাৎ বুঝার জন্য বলছি ওই কিতাবের আরেকটা পার্ট হাসিয়া ওই হাসিয়ার কিতাব রচনা করে দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ মাত্র 10 বছর বয়সে আলা হযরত কিতাব লিখেছেন আলা হযরতের বয়স যখন 13 বছর 10 মাস 5 দিন কত 13 বছর 10 মাস 5 দিন তখন আলা হযরত দ্বীনের সমস্ত উলুম অর্জন করে মাতার মধ্যে দস্তারে ফজিলত পাগড়ি বেঁধে দিয়েছেন সমস্ত উলুম 14 বছর বয়সের মধ্যে শেষ ফারেক হয়ে গিয়েছে আমরা 27 বছরও 26 বছর এখনো কামিলে ঝুলতেছি আর সেশন জোটও চলতেছে কি বলবো এখানে মাত্র 14 বছর বয়সে আলা হযরত ফারেক হয়ে গেছে তখন আলা হযরতের দাদা পাগড়ি বেঁধে দিয়েছেন 14 বছর বয়সে সর্বপ্রথম আলা হযরত ফতোয়া লিখেছেন ফতোয়া দেয়া শুরু করেছে ইনি যেই শাস্তি না আলা হযরত ওঠার জন্য বলছিলাম আলা হযরত আল্লাহর পক্ষ থেকে বড় নেন ইনাকে আলা হযরত কেন বলে হাজার হাজার হযরত আছে আলা হযরতের যুগ বড় বড় মুহাক্কিক আলেম উলামা ছিলেন কিন্তু সবাই আলা হযরতকে এক বাক্যে মেরে নিয়েছেন ইনি আলা হযরত আচ্ছা আলা হযরত আমরা যে বলি আলা হযরতকে সর্বপ্রথম আলা হযরতকে বলেছেন একটা প্রশ্ন আছে আলা হযরত লকবটা আলা আলা হযরতের নাম তো আলা হযরত না আলা হযরতের নাম তো আহমদ রাজা খান ফাজলে বেরেলভি আলা হযরতকে সম্বোধন করেছেন যে সম্বোধনটা যে লকবটা আল্লাহর দরবারে এমন কবুলিয়ত হয়েছে এমন মকবুলিয়ত হয়েছে যে আল্লাহ যে লকবটা এমন ভাবে কবুল করেছেন সারা বিশ্বে এক নামে আলা হযরত হিসাবে চিনে সুবহানাল্লাহ আলা হযরতকে সর্বপ্রথম আলা হযরত লকব দিয়েছেন বারাবানকি ইউপি উত্তরপ্রদেশ হিন্দুস্তানের উত্তরপ্রদেশ ভারতে বারাবানকি নামক একটা স্থান আছে ওইখানে একজন মহান বুজুর্গ বলি হযরতে হাজী আব্দুল ওয়ারিস বাবা ওয়ারেসে পাক রহমতুল্লাহ আলাইহ ওনার মাজার 2018তে এপ্রিলের 10 তারিখ আমি গুনাগার জিয়ারত করেছি বারাবানকি আমাদের শায়ের এমদাদুল ইসলাম আল কাদেরীও সাথে ছিলাম আমরা সফরে বারাবানকি হাজী ওয়ারেসে পাক রহমতুল্লাহ আলাইহ উনি আলা হযরতকে আল ওনার একদিন মজলিসে আলা হযরত এসেছেন সুবহানাল্লাহ বলেন না আলা হযরত যখন আসতেছেন আহমদ রাজা আসতেছেন তখন হাজী ওয়ারেসে পাক রহমতুল্লাহ আলাইহ বলছেন হে আহমদ রাজা হে আও আও আহমদ রাজা তুমি তো আলা হযরত হো বলেন না সুবহানাল্লাহ হে আহমদ রাজা আসো আসো তুমি তো আলা হযরত হে বাবা ওয়ারেসে পাক রহমতুল্লাহ আলাইহ আলা হযরত মুখ জবান দিয়ে বের হয়েছে আল্লাহ কবুল করে নিয়েছেন সারা বিশ্বের আলেম এমন কি ভারতের ভারতের আলেম না শুধুমাত্র আরব দেশের মক্কা মদিনার বড় বড় গ্র্যান্ড মুফতিরা পর্যন্ত ওনাকে আলা হযরত মেনে নিয়েছেন আলা হযরত যখন আমি সংক্ষিপ্ত বলছি আলা হযরত রহমতুল্লাহ আলাইহ যখন হজের মধ্যে গিয়েছেন মক্কা শরীফে হজে গিয়েছেন তখন ওনাকে তখন আরবের বড় বড় গ্র্যান্ড মুফতিরা অর্থাৎ
নজদিরা বাতিল ফিরকায়ে বাতিলের ওলামারা বড় বড় দেওবন্দের আলেমরা উনাকে ধরেছেন আপনার নামে অনেক কিছু শুনেছি আপনি আমাদেরকে গালাগালি করেন আপনি বলেছেন নবীর মিলাদুন নবী জায়েজ নবীকে আপনি নূর মানেন নবীকে তো আমরা মাটি মানি আপনি নবীকে নূর মানেন নবীর ইলমে গায়েব আপনি স্বীকার করেন আপনি বলেন যে নবী ইলমে গায়েব জানে আপনি দলিল দেন আলা হযরতকে তাআলা হযরতকে গিয়েছেন হজে ওখানে তো কোনো কিতাবাদি নিয়ে যায় নাই আলা হযরত বললেন আমার থেকে তো কোনো কিতাব নাই না দিতে হবে আপনার থেকে আলা হযরত তখন অসুস্থ ছিলেন ওনার গায়ে জ্বর ছিল আলা হযরতের খাদেম কাফাতুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির সাথে ছিলেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ঠিক আছে বললেন ঠিক আছে আপনাদের দলিল দেব আমাদের আমাকে কিছু সময় দেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি কারণ তখন তো কলম নিয়ে যান না খাতাও নিয়ে যান না কোনো কিতাবও নিয়ে যান না কিভাবে নবী ইলমে গায়েব জানে নবী যে ইলমে গায়েব জানে দলিল কিভাবে দিবে না হলে তো বাতিল ফিরকার সামনে একটা কি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে নবী ইলমে গায়েব জানে না বলে স্বীকার করতে হবে তখন আলা হযরত বললেন আমাকে সময় দেন আলা হযরত খানায়ে কাবাতে গেলেন সংক্ষেপে বলছি আমি খানায়ে কাবাতে গেলে কাফায়েতুল্লাহকে বললেন আমার জন্য খাতার খাতার কলম নিয়ে আসো কাফায়েতুল্লাহ রহমাতুল্লাহ খাতা এবং কলম নিয়ে আসলেন আলা হযরত খানায়ে কাবাকে সামনে নিয়ে মিজাবে রহমত সরাসরি নবীর রওজা পাকের দিকে আলা হযরতের নজর দিয়ে আলা হযরত বসেছেন খানায়ে কাবাকে সামনে নিয়ে কিন্তু আলা হযরত রুখ করেছেন মদিনা পাকের দিকে বলেন না সুবহানাল্লাহ মিজাবে রহমতের দিকে আলা হযরত বসে গেছেন কিতাব লিখতে মাত্র আট ঘন্টার মধ্যে ইলমে গায়েবের মৌজুর উপর অসাধারণ কিতাব লিখে দিয়েছে এত বড় কিতাব নাম হয়েছে নাম দিয়েছেন আল দাউলাতুল মক্কিয়া আল দাউলাতুল মক্কিয়া ফি রদ্দ ইলমে গায়বিয়া বলেন না সুবহানাল্লাহ আল দাউলাতুল মক্কিয়া অর্থাৎ মক্কা শরীফের দৌলত বলেন না সুবহানাল্লাহ লিখে দিলেন ইলমে গায়েবের উপর আল দাউলাতুল মক্কিয়া ফি ইলম আল গায়বিয়া নবীর ইলম গায়েবের উপর কিতাব লিখে দিলেন যখন ওই কিতাব আরবের বড় বড় গ্র্যান্ড মুফতিদের সামনে রাখা হলো আলা হযরত তো অনারবি উনি তো আরবি আর আরবি ভাষার লোক নন উনি তো হিন্দুস্তানের মানুষ বড় বড় আরবের গ্র্যান্ড মুফতিদের সামনে আলা হযরত আদ-দাউলাতুল মক্কিয়া ইলম গায়েবের উপর আট ঘন্টার লিখিত কিতাব যখন রাখা হলো উনারা যখন পড়ে দেখলেন উনারা বুঝতেছেনই না এমন এমন শব্দ আলা হযরত আরবিতেও অ্যাড করেছেন যোগ করেছেন ওনারা আরবি হয়েও অনারবের আরবি বুঝতেছে না তখন আরেকজনকে ডাকা হলো বুঝাই দেন বুঝা দেওয়া হলো আলা হযরতকে নিজেকে বলেছেন আপনি বুঝাই দেন তখন এক একটা দলিল কিতাব ছাড়া আলা হযরত আদ-দাউলাতুল মক্কিয়া নবীর নবীর রওজা পাকে যখন রুখ করে বসেছেন এলম তো নবীর রওজা পাকের ভেতর থেকে আসতেছে বলেন না সুবহানাল্লাহ আলা হযরত বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার রাজা কলম ধরবে আপনি রওজা থেকে আলা হযরত আলা আমাদের রাজার হাতকে চালাই দিবেন বলেন না সুবহানাল্লাহ আদ-দাউলাতুল মক্কিয়া লিখেছে যখন বাতিল ফিরকা বড় বড় জ্ঞান মুফতিদের সামনে রাখা হলো তখন ওনারা এক বাক্যে স্বীকার করে নিলেন এই আহমদ রাজা সাধারণ কোন মানুষ নয় উনি মালাকুল কলম বলেন না সুবহানাল্লাহ উনি আলা হযরত ওনারাও স্বীকার করেছেন মালাকুল কলম কলম সম্রাট উপাধি দিয়েছেন আলা হযরত এভাবে আলা হযরতের যদি বর্ণনা করা হয় এটা তো আলা হযরতের ইলমি সাবজেক্ট এলমের সাবজেক্ট আলা হযরতের এলমের দিক দিয়ে আমি প্রথমে বলেছি উনি শুধু আলেম ছিলেন নয় উনি বৈজ্ঞানিক ছিলেন অর্থনীতিবিদ ছিলেন গণিতশাস্ত্রবিদ ছিলেন উনি মহাকাশ বিজ্ঞানী ছিলেন সাথে সাথে উনি মা দারাজাত ওয়ালি ছিলেন বলেন না সুবহানাল্লাহ জিনার জীবনী আলা হযরত কোনোদিন ছোটকালে খেলাধুলা করেন না আমরা তো ছোটকালে ফুটবল খেলা খেলেছি হ্যাঁ কত রকমের দুষ্টামি করেছি যেহেতু এটা আমার এলাকা আপনারা অনেকে আমাকে ছোটবেলায় দেখেছেন কত রকমের শয়তানি আমরা করেছি কিন্তু আলা হযরতের জিন্দেগি এমন ছিল উনি কোনোদিন খেলাধুলা করেন নাই আলা হযরতের জামানায় যখন ছোটকালে গুড্ডি উড়াতো ঘুড়ি উড়াতো না ঘুড়ি একটা ঘুড়ি ছিঁড়ে আলা হযরতের সামনে আসলো আলা হযরত ওই ঘুড়িকে নিয়ে ঘরের মধ্যে গিয়ে চৌকাটের নিচে পালঙ্গজের পালঙ্কের নিচে রেখে দিলেন আব্বাজান রাইসুলাত কি আল্লামা লকিয়ালে খান রহমতুল্লাহ যখন জিজ্ঞেস করলেন হে আহমদ রাজা এখানে গুড়িকে রাখছে বলে আব্বাজান আমি তুমি খেলো না বলে না চার বছর বয়সের শিশু বলতেছে আমাকে তো আল্লাহ খেলার জন্য সৃষ্টি করে নাই বলেন না সবাই আমি আহমদ রাজা যদি খেলাধুলায় সমনষ্ট করি নবী পাকের এই দিনের খেদমত কে করবে এমন আলা হযরত ওই আলা হযরত শুধুমাত্র বড় আলিম ছিলেন না তরিকতের শেখ ছিলেন না বৈজ্ঞানিক ছিলেন না
আলা হযরত মাদারাজাত ওলিও ছিলেন আমাদের গোসে জামান আল্লামা তাইয়্যিব শাহ রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে মাদারাজাত ওলি অর্থাৎ মাদারাজাত ওলি উহাকে বলা হয় যিনি দুনিয়াতে এসে ইবাদত বندگی করে তাহাজ্জুদ পড়ে নফল নামাজ পড়ে আল্লাহকে রাজি করে ওলিত হয়েছেন বেলায়েতের বেলায়েতে স্থান করে নিয়েছেন বেলায়েত লাভ করেছেন এমন ওলি নয় জিনাকে আল্লাহ সিলেক্টেড করে মায়ের গর্ভ থেকে ওলি করে পাঠিয়েছেন বলেন না সুবহানাল্লাহ মাদারাজাত ওলি কারণ আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ছোট থেকে অসংখ্য আমি কয়টা বলবো এখানে আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি ওনার জবান এমন ছিলেন আলা হযরত মৃতকেও জীবিত করেছেন বলেন না সুবহানাল্লাহ মৃত ব্যক্তিকে দুনিয়া থেকে ইন্তেকাল করে ফেলেছে এরকম একটা ঘটনা হয়েছিল একবার আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির পাশে একটা বাড়ি ছিলেন বাড়ি ছিল ওই বাড়িতে একটা ছোট্ট সন্তান মুয়াররিকিনগণ নাম লিখছে ওনার নাম শেখ হাবিবুর রহমান শেখ হাবিবুর রহমান যখন ছোট ছিল উনি নিজেই বড় হয়ে বর্ণনা করছেন এটা আলা হযরতের জীবনীতে আছে আলা হযরত রাহমাতুল্লাহ আলাই ওই শেখ হাবিবুর রহমান ওই ছেলেটাও আলা হযরতের দোয়ায় হয়েছে বলেন না সুবহানাল্লাহ আলা হযরতের বাড়ির পাশে বাড়ি ওই দম্পতি নবদম্পতিতে বাচ্চা হচ্ছিল না সন্তান ছিল না তখন ওনারা আলা হযরতকে ওনার আব্বা জানাবে আম্মা জানাবে শেখ হাবিবুর রহমানের হুজুর আমার থেকে সন্তান হয় না আপনি একটু দোয়া করুন আল্লাহ যেন আমাকে একটা সন্তান দান করে বলেন না সুবহানাল্লাহ ওলির দরবারে চাইলে পাওয়া যায় কিনা আমি শুরুতে যে আয়াত পড়েছি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন আল্লাহ বলছেন ইন্না রাহমাতাল্লাহি নিশ্চয় আমি আল্লাহর রহমত যদি তোমরা পেতে চাও করিবুম মিনাল মুহসিনিন আমার মুহসিন বান্দাদের নিকট যাও বলেন না সুবহানাল্লাহ মুহসিন বান্দা বামানা আউলিয়া কারাম ঠিক আছে কোরআন শরীফের আয়াত তো আলা হযরতের কাছে আসলেন যে হুজুর আমাকে একটু দোয়া করেন আলা হযরত দোয়া করলেন ওই নবদম্পতির বাচ্চা হলো নাম রাখলো শেখ হাবিবুর রহমান শেখ হাবিবুর রহমান যখন ছোট ছিল তার নিউমোনিয়া হয়েছিল নিউমোনিয়া রোগ হয়েছিল সে নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল মারা গিয়েছে এন্তেকাল হয়ে গেছে গোসল করা হয়েছিল গোসল দেওয়া হয়েছে এন্তেকালের পরে দাফন করানো হয়েছে ঘরের মধ্যে শোয়ানো হয়েছে তার আম্মা যান কেঁদে কেঁদে আলা হযরতের ঘরে গেলেন যেহেতু ঘর পাশে ছিল আলা হযরতের ঘরে গিয়ে বললেন হুজুর আপনার দোয়ায় দীর্ঘদিন পরে আল্লাহ আমাকে যে সন্তান দান করেছে হুজুর আল্লাহ তো আবার আমার সেই সন্তানকে নিয়ে চলে গিয়েছে নিয়ে ফেলেছে আমার থেকে সেই সন্তান আমার শেখ হাবিবুর রহমান এন্তেকাল করেছে হুজুর আপনি আমার সন্তানকে জীবিত করে দিন হুজুর আপনি আসেন তখন আলা হযরত লাঠি মুবারক নিলেন এটা বানোয়াট কথা বলতেছি না আলা হযরতের জীবনী আমার আমার ঘরে কিতাব আছে হায়াতে আলা হযরত ওইখানে লেখা আছে আলা হযরতের কিতাব এই ঘটনা বর্ণনা হচ্ছে যে হুজুর চলেন হুজুর আসেন আমার ঘরে আসেন আমার ছেলে এন্তেকাল করেছে হুজুর লাঠি নিলেন আলা হযরত উনার ঘরে গেলেন ঘরে গিয়ে বলছেন যে সকল ঘরের সকল লোক যারা ছিলেন সবাই দাঁড়িয়ে গেলেন সকলে মনে করলেন আলা হযরত হয়তো সমবেদনা জানানোর জন্য এসেছে তখন আলা হযরত বললেন ঘরের মানুষদেরকে মহিলাদেরকে আপনারা পর্দা করুন সকলে সরে যান আলা হযরত শুধু ওই সন্তানের মাঝখানে পর্দা করা হলো আলা হযরত কাফন সরালেন মাথা থেকে শেখ হাবিবুর রহমানের কাফন সরালেন মাথার মধ্যে হাত মোবারক রেখে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে বললেন হে শেখ হাবিবুর রহমান তোমার আম্মা জান বলছে তুমি বলে মারা গিয়েছো চক্ষু লও উঠো এটা বলার সাথে সাথে ওই শেখ হাবিবুর রহমান চোখ খুলে দিয়েছে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জিন্দাবাদ জিন্দাবাদ এটা বলার সাথে সাথে চোখ খুলে দিয়েছে এবং কন্দন করে দিয়েছে কান্না করে দিয়েছে তখন আলা হযরত আলা হযরত ওর আম্মাকে বলছে যে হে আপনি বলেছেন আপনার সন্তান মারা গেছে কই সে তো জিন্দা আছে বলেন না সুবহানাল্লাহ আলা হযরত আবার মাতার হাত পরশ আলা হযরত মাথায় হাত বলে দিলেন ছেলে সন্তানের কান্না বন্ধ হয়ে গেল এবং মুস্কি হাসি দিলেন বলেন না সুবহানাল্লাহ ওই শেখ হাবিবুর রহমান বড় হয়ে এ ঘটনা বর্ণনা দিয়েছেন এবং এ ঘটনা হায়াতে আলা হযরত কিতাবের মধ্যে লেখা হয়েছে আলা হযরত রহমাতুল্লাহ আলাই আরে জিনার এন্তেকালে আমি কয়েকটা ঘটনা বলছি ধারাবাহিক বলার সুযোগ নাই যেহেতু সময় নাই প্রধান বক্তা আসলে আমাকে ছেড়ে দিতে হবে আলা হযরত রহমাতুল্লাহ আলাই যখন এন্তেকার করলেন পঁচিশে সফর সফর মাস এখনো আছে গত পঁচিশে সফর আলা হযরতের এন্তেকাল একশত পাঁচতম এন্তেকাল বার্ষিকী হয়েছে এবার একশত পাঁচ বছর হয়েছে আলা হযরতের এন্তেকালে
আলা হযরত যখন انتقال করলেন তখন মুহাদ্দিস আজম হিন্দ রাহমাতুল্লাহ আলাইহ মোহাম্মদ আশরাফ আল শাফি আল জিলানি কাছজবি রাহমাতুল্লাহ আলাইহ বর্ণনা করেন উনার মাজারে পাক উত্তরপ্রদেশ ভারতে কসওয়াসা মুকদ্দসে আমি গুনাহগার 2018 তো ঘরে গিয়েছি জিয়ারত করেছি আমি সহজে বললে আপনারা চিনবেন কোন হযরতের নাম বলছি কেন গাজী মিল্লাত আছে না আল্লামা হাশিম মিয়া মুদাজ্জিল আলী কিছুদিন আগে সৌদায়ে কারবালা মাহফিল জমিয়তুল ফালাতে এসেছে গাজী মিল্লাত শেখুল ইসলাম আল্লামা মদনি মিয়া উনার আব্বা জান গাজী মিল্লাতের আব্বা জান হুজুর মোহাম্মদ আশরাফ আল শাফি জিনাকে এক বাক্যে উনার উপাধি মুহাদ্দিসে আজম হিন্দ বলেন না সুবহানাল্লাহ হিন্দুস্তানের মুহাদ্দিস আর আলা হযরতের ছোট বেটা মোহাম্মদ মুস্তাফা রাজা নূরি উনার লকব হচ্ছে মুফতি আজম হিন্দ বলেন না সুবহানাল্লাহ হিন্দুস্তানের বড় মুফতি আলা হযরতের সাহেবজাদা তো আমি যেটা বলতেছিলাম মুহাদ্দিসে আজম হিন্দ রহমতুল্লাহ তাআলা আলাই উনি একদিন উনার জদ্দে আমজাদ আল্লামা মোহাম্মদ আলী হোসেন আশা আশফি মিয়া রহমতুল্লাহ আলাই জিনাকে হাম শবিয়া গৌসে আজম বলা হতো আমি এগুলো না বলো পাতেছি না হাম শবিয়া গৌসে আজম বলতে আলী হোসেন আশফি মিয়া রহমতুল্লাহ আলাই উনাকে হাম শবিয়া গৌসে আজম অর্থাৎ গৌসে আজমের ফটোকপি বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ গৌসে আজম কিভাবে কিরকম ছিল গৌসে আজমের শকল কিরকম ছিল বডি কেয়ার কিরকম ছিল দেখতে যদি তাও তখন তখন বলা হতো আলী হোসেন আশফি মিয়াকে দেখো সুবহানাল্লাহ হাম শবিয়া গৌসে আজম আলী হোসেন আশফি মিয়া রহমতুল্লাহ আলাই একদিন উজু করতেছিলেন উনি যখন উজু করছেন তখন হঠাৎ করে আলী হোসেন আশফি মিয়া রহমতুল্লাহ কন্দন করে দিলেন কেঁদে দিলেন কান্না করে দিলেন তখন মোহাম্মদ আশরাফ আল শাফি হুজুর মুহাদ্দিস আজম হিন্দ বলছেন হুজুর আপনি কান্দন কেন করছেন তখন উনারা মনে করছে হয়তো কোনো পোকা মাকড় কামড় দিয়েছে একটু মনোযোগ এদিকে দিবেন তখন উনারা মনে করেছিল যে হুজুর মুহাদ্দিস আলী হোসেন আশফি মিয়া রহমতুল্লাহ হয়তো কোনো পোকা মাকড় কামড় দিয়েছে সেজন্য কন্দন করতেছে যখন হুজুরকে প্রশ্ন করলো মুহাদ্দিস আজম হুজুর আপনি কাঁদছেন কেন তখন হুজুর বললো যে আমি করতেছিলাম উজু হঠাৎ করে দেখতেছি কিছু ফেরেশতারা একজন কুতুবুল এরশাদের লাশ মুবারক কাঁধে নিয়ে যাচ্ছে বলেন না সুবহানাল্লাহ কুতুবুল এরশাদের লাশ মুবারক ফেরেশতাদের কাঁধে করে নিয়ে যাচ্ছে এটা দেখে হুজুর কন্দন করছেন হুজুর তো বুঝে গিয়েছেন কতক্ষণ পরে কিছুক্ষণ পরে বেরিলি থেকে টেলিগ্রামে খবর আসলো যে আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরেলভি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন বলেন না সুবহানাল্লাহ তখন উনারা বুঝে গেলেন আলী হোসেন আশফি মিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আলী আলা হযরত ইন্তেকাল করেছে আর ফেরেশতাদের কাঁধে যে লাশ মুবারক দেখেছি কুতুবুল এরশাদ অর্থাৎ আলা হযরতের লাশ মুবারক ফেরেশতারা কাঁধে করে নিয়ে যাচ্ছে বলেন না সুবহানাল্লাহ জিনার এন্তেকালে খুদ নবী পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেজার করেছেন সুবহানাল্লাহ মুলকে শামের একজন বুজুর্গ উনি বর্ণনা করছেন যে আমি একদিন মুলকে শামে 25 সফর আমি ঘুমাচ্ছিলাম হঠাৎ করে আমার তকদির চমকাই উঠলো আমি ঘুমের মধ্যে দেখছি রসুল পাক আমার স্বপ্নে তশরিফ আনলেন বলেন না সুবহানাল্লাহ নবী পাককে দেখছেন স্বপ্নের মধ্যে সেই শামের মুলকে শামের বুজুর্গ এবং উনি বলছেন উনি দেখতেছেন বর্ণনা করছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন এবং সাথে অসংখ্য সাহাবা একরাম অসংখ্য আউলিয়া আজম হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে ছিলেন ফারুক আজম সহ অসংখ্য সাহাবা একরাম নবী পাকের সাথে দণ্ডায়মান তখন উনি বুঝতে পারলেন নবী পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো জন্য অপেক্ষা করছেন এমন সুরতে দাঁড়িয়েছেন যেন কারো জন্য অপেক্ষা করছেন হঠাৎ ওনার চোখের ঘুম ভেঙে গেল না ওনার ঘুম ভাঙার আগে আলা হযরত ওনার ঘুম ভাঙার আগে ওই মুলকে শামের ওই বুজুর্গ দেখতেছেন যে নবী পাক কারো জন্য অপেক্ষা করছে এবং উনি ঘুমের মধ্যেই স্বপ্নেই বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কার জন্য অপেক্ষা করছেন নবী পাককে প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমার মা বাবা কুরবান ইয়া রাসূলুল্লাহ আপনি মনে হয় কারো জন্য অপেক্ষা করছেন তখন নবী পাক বলল আমি আমার একজন আশিকের জন্য অপেক্ষা করছি সে আশিকের নাম আহমদ রাজা তখন বললেন কোথার আহমদ রাজা এই স্বপ্নের মধ্যে চলছে তখন বললেন ওই আহমদ রাজার বাড়ি বেরেলি বলেন না সুবহানাল্লাহ তখন ওই বুজুর্গের স্বপ্ন ঘুম ছুটে গেল উনি চিন্তিত হয়ে গেলেন এই আহমদ রাজার সাথে এই ব্যক্তির সাথে আমার সাক্ষাৎ করতে হবে যে ব্যক্তির জন্য নবী পাক ইন্তেজার করে এই ব্যক্তিকে আমাকে জানতে হবে তখন তিনি রওনা হলেন মুলকে শাম থেকে সফর করতে 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 সফর শুরু করলেন আস্তে আস্তে আজমির শরীফ হয়ে উনি বেরেলিতে আসলেন তখন আলা হযরত উনি খবর নিয়ে দেখলেন বেরেলিতে আহমদ রাজা নামের কে উনি বললেন আলা হযরত অনেক বড় আলেম তখন আলা হযরত জীবিত ছিলেন যখন উনি এসে দেখলেন
উনি তখন আখতার রাজা তাজউশের রহমাতুল্লাহ সহ আলা হযরতের ঘরানা তৎকালকা আখতার রাজা রহমাতুল্লাহ নয় আলা হযরতের তখন ঘরানা ইব্রাহিম রাজা খান রহমাতুল্লাহ সহ যারা ছিলেন তাদেরকে জিজ্ঞেস করলেন ওই শামের বুজুর্গ যে আমি স্বপ্ন দেখেছি এমন এমন কোন টাইমে উনি লিখে রেখেছেন 25 সফর জোহরের সময় উনি স্বপ্ন দেখেছেন নবী পাক আহমদ রাজার জন্য انتظار করতেছেন যখন উনাদের উনার খানদানে আলা হযরতকে জিজ্ঞেস করলেন তখন খানদানে আলা হযরত জবাব দিল সেই সময় তো আলা হযরত দুনিয়া থেকে বিদায় নিয়েছেন বলেন না সুবহানাল্লাহ অর্থাৎ আলা হযরত যখন انتقال করছিল তখন ওই শামের বুজুর্গ দেখলেন যে আলা হযরতকে রিসিভ করে নেওয়ার জন্য আলা হযরতের আগমনকে আলা হযরতকে নেওয়ার জন্য খুদ নবী পাক এবং সাহাবা একরাম انتظار করতেছে বলেন না সুবহানাল্লাহ এমন আলা হযরত এমন শখসিয়াত তিনি জিনার শান ও মান বয়ান করে শেষ করার নয় জিনার কুতুবুলের সাথ আমি তো বলেছি জিনার লাশ মুবারক انتقালের পরে ফেরেশতারা বহন করেছে বাবা অসংখ্য ঘটনা বলতে গেলে অসংখ্য ঘটনা আলা হযরত রহমাতুল্লাহ আলাই আমি আরেকটা ঘটনা এখানে বলতে যাচ্ছি আলা হযরত রহমাতুল্লাহ আলাই শুধু দুনিয়াতে এসেছেন 1272 হিজরিতে আলা হযরতের দুনিয়াতে তশরিফ আবারি হয়েছে তাই নয় আলা হযরত রহমাতুল্লাহ আলাই দুনিয়াতে আসেন নাই এই ঘটনাটা বলে আমি শেষ করে দিচ্ছি আলা হযরত দুনিয়াতে এসেছেন 1272 হিজরিতে বা মোতাবেক খ্রিস্টাব্দে 1856 খ্রিস্টাব্দে আলা হযরতে দুনিয়াতে আসার 170 বছর আগে আলা হযরতের চর্চা আলা হযরতের আগমনের বার্তা আলা হযরতের মসলকের কথা আলা হযরতের জন্মের 170 বছর আগে ভারতের গুজরাটে এলান হয়ে গিয়েছে বলেন না সুবহানাল্লাহ কোথা থেকে বলছি কিতাবের নাম শাহিন শাহ কাটিয়াবার ওখানে আল্লামা সৈয়দ মোহাম্মদ সালে সিরাজি রহমতুল্লাহর হালত বর্ণনা করা হয়েছে ওই কিতাবের মধ্যে বলা হচ্ছে একদিন গুজরাটের একটা স্থানের নাম রাজকোট ওই রাজকোট থেকে 120 কিলোমিটার দূরে একটা খানকাহ শরীফ ছিল খানকাহ সিরাজিয়া খানকাহ সিরাজিয়া এখনো আছে খানকাহ সিরাজিয়ার অনেক বড় বুজুর্গ বিশ্ববিখ্যাত বুজুর্গ আল্লামা সৈয়দ মোহাম্মদ সালে সিরাজি কাদির রহমতুল্লাহ আলাইহি বলেন না সুবহানাল্লাহ ওই সালে সিরাজি রহমতুল্লাহ আলাইহি উনি এত বড় উঁচু মাপের আলেম ছিলেন উনি দিনের মধ্যে ছাত্রদেরকে বুখারীর দরস দিতেন সুবহানাল্লাহ বলেন না এবং রাতে ইবাদত বন্দেগির মাধ্যমে মশগুর থাকতেন ওই সালে সিরাজি রহমতুল্লাহ আলাইহি একদিন ওনার খানকাহ সিরাজিয়ার মধ্যে খানকাহ সিরাজিয়া বসে উনি ছাত্রদেরকে দরসে বুখারি দিচ্ছেন বুখারি শরীফের দরস দিচ্ছেন দরস দিতে দিতে এলমে গায়েবের উপর হাদিস পড়াতে পড়াতে একটা মৌজু আসলে এলমে গায়েব নবী পাকের এলমে গায়েবের মৌজুর উপর উনি যখন হাদিস বর্ণনা দিচ্ছেন তখন উনি অসংখ্য হাদিসের রেফারেন্স দিয়ে ছাত্রদেরকে বুঝাচ্ছেন নবী পাকের এলমে গায়েব সম্পর্কে ছাত্রদেরকে দরস দেওয়া অবস্থায় ছিল হঠাৎ করে উনি সালে সিরাজ রহমতুল্লাহ দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে ছাত্ররা দেখতেছে দাঁড়িয়ে যাওয়ার পরে হঠাৎ করে উনি উনার মাথার চুল ধরে উনি এমন রাগান্বিত অবস্থায় উনার পুরো চেহারার মধ্যে যেন কালো মেঘ নেমেছে এমন রাগান্বিত অবস্থায় উনি চুল মোবারক উনার চুল ধরে উনি দাঁড়িয়ে গেলেন অনেক রাগান্বিত অবস্থা পুরো চেহারা কালো হয়ে গিয়েছিল যেন মেঘ নেমেছে ছাত্ররা বর্ণনা দিচ্ছে এরপরে কতক্ষণ পরে দেখা গেল কিছুক্ষণ পরে আবার উনি শেখ সালে সিরাজি কাদির রহমতুল্লাহ আলাই আবার হঠাৎ করে বসে গেলেন বসে এবং মুস্কি হাসি দিলেন বলেন না সুবহানাল্লাহ মুস্কি হাসি দেবার পরে উনি বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই তিনটা জিকির করলেন উনি এই তিনটা তসবিহ বললেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যখন ছাত্ররা এই মঞ্জারটা দেখলো এই অবস্থাটা দেখলো তখন ছাত্ররা হুজুরকে আদবের সহিত জিজ্ঞেস করলেন হুজুর আপনি তো বুখারী শরীফের দরস দিচ্ছিলেন আমাদের নবী পাকের এলমে গায়েব সম্পর্কে আলোচনা করছিলেন কিন্তু হঠাৎ দেখলাম আপনি মাথার চুল ধরে দাঁড়িয়ে গেলেন এবং দাঁড়িয়ে যাওয়ার পরে আপনার পুরো চেহারা কালো হয়ে গিয়েছিল রাগান্বিত হয়ে গিয়েছিলেন আবার কিছুক্ষণ পরে দেখলাম আপনি বসে গেলেন এবং চেহারা নূরানি হয়ে গিয়েছে চেহারার মধ্যে হাসি ফুটতেছে হুজুর কারণটা কি তখন তিনি বললেন হে ছাত্ররা আমি তোমাদেরকে যখন দরসে বুখারির দরস দিচ্ছিলাম নবী পাকের এলমে গায়েবের মৌজুর উপর একের পর এক হাদিস বর্ণনা দিচ্ছিলাম তখন আমার কলবের মধ্যে হঠাৎ করে এলহাম আসলো হে সালে সিরাজি তুমি যে আজকে নবী পাকের এলমে গায়েবের উপর তুমি বর্ণনা দিচ্ছ এমন একটা যুগ আসবে এমন একটা সময় আসবে নবীর এলমে গায়েবের উপর নবীর এলমে গায়েবের উপর বাতিল ফেরকারা দাঁড়িয়ে যাবে নবীর এলমে গায়েবকে অস্বীকার করবে বলেন না নাউজুবিল্লাহ
নবীকে সাধারণ মনে করবে নবীকে বড় ভাই মনে করবে নবীর নূরকে অস্বীকার করবে নবীকে নিজের মত মনে করবে নাউজুবিল্লাহ বলেন না এমন একটা যুগ আসবে সেটা শোনা মাত্র যখন আমার কলবে এলহাম হলো সেটা শুনে যে নবীর শানে বিয়াদবি করবে গোস্তাকে রাসূল বাতিল ফিরকায়ে বাতিলা পয়দা হবে সেটা শুনে আমি রাগান্বিত হয়ে গেলাম সেটা শুনে আমার চেহারাতে মেঘ এসে গেল আমি রাগে আমি মাথার চুল ধরে দাঁড়িয়ে গেলাম এবং কিছুক্ষণ পর হুজুর আপনি যে হাসলেন তখন আবার হুজুর বর্ণনা করছেন এরপরে আমার কলবে আবার আরেকটা এলহাম আসলো হে সালে সিরাজি তুমি যখন সে যুগে যখন ফিরকায়ে বাতিলারা নবী পাকের শানে গুস্তাকি করবে তখন সেই সময় সেই সমস্ত ফিরকায়ে বাতিলার গুস্তাকির জবাব দেওয়ার জন্য আল্লাহ একজন ব্যক্তিকে দুনিয়াতে প্রেরণ করবেন তার নাম হলো আহমদ রাজা বলেন না সুবহানাল্লাহ তার নাম হবে আহমদ রাজা তখন তিনি বর্ণনা করছেন ছাত্রদেরকে এমন একটা যুগ আসবে গুস্তাক রাসূলের আবির্ভাব হবে তখন তাদের উপযুক্ত জবাব দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে আলা হযরত আহমদ রাজাকে প্রেরণ করবেন এবং তিনি এই গুস্তাক রাসূলদেরকে জবাব দিবেন রদে দের হাজার উপর কিতাব আলা হযরতের পুরো জিন্দেগি দেখেন পুরো জিন্দেগি দুশমনে হাম্মদ পে শিদ্দত কি দিয়ে মুলহেদো কি কিয়া মরুবত কি দিয়ে আলা হযরত এমন শখ ছিলেন আলা হযরত বাতিল ফিরকাদের জন্য এমন কঠিন হৃদয়ের মানুষ ছিলেন যে ফিরকায়ে বাতিলাকে চুল পরিমাণ ছাড় দিতে আলা হযরত রাজি নন আলা হযরত ছিলেন অ্যাটম বোম হুজুর বলছেন অ্যাটম বোম কারণ আলা হযরত বলছেন শিরকে টায়রে জিসনে তাজিমে হাবিব উস বুরে মাযহাব পে লানত কিজিয়ে আজকে আমরা আতাত করি আত্মীয় করি দুশ্মনে আলা হযরতের গড়ে আমরা আত্মাত নবী নবীর দুশ্মন যারা তাদের সাথে আমরা আত্মীয়তা করি ঠিক কিনা আর আলা হযরত কি বলেছেন আলা হযরতের মস্তকের দাবি করি আমরা মস্তকে আলা হযরত বলি কিন্তু আলা হযরত বলেছেন যে আমাদের ইমাম শের বাংলা বলেছেন যে ফেরকায়ে বাতিলাকে কি মেয়ে না দিতে আর আলা হযরত কি বলছেন তাদের ব্যাপারে শিরক টেহরে জিসনে তাজিমে হাবিব আমার নবীর তাজিমকে আমার নবীর সম্মানকে যারা শিরক মনে করে উস বুরে মাযহাব পে লানত কিজিয়ে ওই বুড়া শয়তান ওই বুড়া অর্থাৎ খারাপ সঙ্গ খারাপ গোষ্ঠী এক এক কথায় ফেরকায়ে বাতিলাকে লানত করো ঠিক কিনা তাদের উপর লানত বর্ষণ করো আলা হযরত আমি শেষ করে দিচ্ছি আলা হযরত রহমতুল্লাহ যখন শেখ সালে সিরাজ রহমতুল্লাহ আলাই আলা হযরতের জন্মের 170 বছর আগে আলা হযরত দুনিয়াতে আসবেন বাতিল ফিরকাদের উপযুক্ত জবাব দিবে রদ করবেন সে ঘটনা 170 বছর আগে গুজরাটে রাজকোটের 120 কিলোমিটার দূরে খানকায়ে সিরাজিয়াতে বসে আলা হযরতের বয়ান দিচ্ছেন তখন উনি আপন মুরিদদেরকে ছাত্ররাকে বলে গেলেন হে ছাত্ররা হে মুহিব্বিন মুতাল্লাকিন মুরিদিনরা সে যুগে তো আমি থাকবো না 170 বছর পরে আমি থাকবো না হয়তো তোমরাও থাকবে না কিন্তু তোমরা আমার এই বার্তা আমার এই কথা তোমরা তোমাদের আগে প্রজন্মকে তোমাদের আগে তোমরা ছড়িয়ে দিবে বলে যাবে যে 170 বছর পরে যে আহমদ রাজা দুনিয়াতে আসবে সে যে মসলক দিবে সে মসলকের উপর আমি সালে মুহাম্মদ সিরাজি রহমতুল্লাহ আছি বলেন না সুবহানাল্লাহ এবং আমার মুরিদরা আমার ছাত্ররা সে সময় আলা হযরত ইমাম আহমদ রাজার মসলককে যারা গ্রহণ করবে যারা কবুল করবে তারাই হচ্ছে আমার মুরিদ তারাই হচ্ছে আমার ছাত্র বলেন না সুবহানাল্লাহ হাশর তক আলা হযরতের ওই হাশর থেকে সেই 170 বছর আগ থেকে আলা হযরতের ডঙ্কা চর্চা শুরু হয়েছিল এখনো পর্যন্ত চলছে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ঠিক কিনা আলা হযরত রহমতুল্লাহ আলাই এমন ব্যক্তি ছিলেন এমন শখসিয়ত ছিলেন যাই হোক হুজুর এসে গেছেন আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না হলে আলা হযরত রহমতুল্লাহ আলাই এমন ব্যক্তিত্ব জিনার শানে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করে শেষ করা যাবে না ওনার শেরই তো আমার হুজুর আল্লামা গাউসে জামা আল্লামা তৈয়বশাহ রহমতুল্লাহ আলাই এরশাদ ফরমাচ্ছেন যে ওনার শেরে আল্লাহ এমন তাসির রেখেছেন এমন এস ওনার শেরের মধ্যে ওনার নাতগুলো রচিত নাতগুলোর মধ্যে রেখেছেন না জানি ওনার অন্তরে আল্লাহ কেমন এস দিয়েছেন বলেন না সুবহানাল্লাহ আমার আলা হযরতের এস আমি যখন এবার হজে গিয়েছিলাম এবার হজে যখন আল্লাহ রসুলের রোজা পাকে গিয়েছি আল্লাহ নবীর রোজার এটা আমি নিজে একটা অনুভব করেছি আলহামদুলিল্লাহ আমি নিজে অনুভব করেছি এই তো কিছুদিন আগে হজ থেকে আসলাম যখন হজের পরে রোজায় রসুলে গেলাম রোজা রসুলের পূর্ব দিকে রিয়াজুল জান্নার পাশে আমরা দাঁড়িয়েছিলাম কয়েকজন ছিলাম তো ওইখানে আমরা সবসে আলাপ করছিলাম একজন এক কলি আমাদের সাথে বিভিন্ন শায়ের ছিল
এক একজন এক এক কালে এক এক কলি পড়ছিল খোদার কসম করে বলছি এটা এটা আহলে বাইত রাসূলের মজলিস আমি যখন আলা হযরতের সবচেয়ে আলা পড়ছিলাম আমার বাগে পড়ছিল ওই শেরটা আমি পড়েছিলাম কোন দে তাহে দে চাহিয়ে দেনে ওয়ালা হে সাচা হামারা নবী সবসে আওলা হো আল্লাহ নবী সবসে বালা হো ওয়ালা হামা আমি যখন দণ্ডায়মান হয়ে কোন দে তাহে দেন কো মু চাই রিয়াজুল জান্নার পাশে পড়ছিলাম খোদার কসম করে বলছি আমার পুরো শরীরের রোম দাঁড়ায় গিয়েছিল যেন মোস্তফা জানের রহমত মাজারে পাকের ভেতর থেকে শুনতেছেন বলেন না সুবহানাল্লাহ সাক্ষী সাক্ষী আমি নিজে সাক্ষী কোন দে তাহে দেন কো মু চাই কে দিবে দিবার ক্ষমতা যোগ্যতা কার আছে দেনে ওয়ালা হে সাচ্চা হামারা নবী দেনে ওয়ালা হে সাচ্চা হামারা নবী আনা কাসিমুন আল্লাহ ইউতি হাদিসে পাক আছে যাই হোক আর আলোচনা বাড়াচ্ছি না আল্লাহ যা আলোচনা করেছি এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে কারণ আমরা ছাত্র মানুষ আল্লাহ যদি জবান দিয়ে যদি কোনো ভুল ত্রুটি বের হয়ে থাকে আল্লাহ আমাকে মাফ করুক আমিন আল্লাহ আলা হযরতের ফয়েজ বরকত অন্তরে ধারণ করে অন্তত একটা জিনিস দুশ্মনে আহমদ পে শিদ্দত কিজিয়ে মুলহেদ কি ক্যা মরুবত কিজিয়ে এই কথার উপর আল্লাহ আমাদের থাকার তৌফিক নসিব করুক সকলে বলো আমিন।